মেসির হাতে নকল ট্রফি, ধরা খেয়ে গেল মেসি। ও কত টাকা আয় করলেন মেসি! সামাজিক মাধ্যমে তিনি খুব একটা সক্রিয় নন, কিন্তু বিশ্বকাপ জেতার পর থেকে একের পর এক পোস্ট করতে দেখা গিয়েছে লিওনেল মেসিকে। বিশ্বকাপ জয় এবং তার পরের বিভিন্ন মুহূর্তের কিছু ছবি, আবার রয়েছে বিজ্ঞাপনী প্রচারের। সব মিলিয়ে ইনস্টাগ্রামের পোস্টগুলি থেকে বিরাট পরিমাণ অর্থ উপার্জন করছেন মেসি। সম্প্রতি সেই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপ জয়ের পর ট্রফি তোলা হাতের একটি ছবি পোস্ট করেছিলেন মেসি। সেই ছবিটি দুদিনের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পায়। এখনও পর্যন্ত তাতে লাইক করেছে 7,40,00,000 মানুষ। এছাড়া বিভিন্ন সংস্থার হয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে প্রচার করেছেন মেসি। এই মুহূর্তে তার 41 কোটির বেশি ফলোয়ার রয়েছে। সেই পরিমাণ সমর্থকের কাছে পৌঁছানোর জন্য পোস্ট পিছু মোটা অর্থ পান মেসি। এক ওয়েবসাইট জানিয়েছে, প্রতি পোস্টের জন্য প্রায় 15 কোটি টাকা পান মেসি। সেই অনুযায়ী বিশ্বকাপের পর থেকে করা সব পোস্টের মিলিয়ে প্রায় 9 মিলিয়ন পাউন্ড বা 88 কোটি টাকা রোজগার করেছেন মেসি। প্যারিস জরম থেকে বছরে 303 কোটি টাকা আয় করেন মেসি। সেই তুলনায় শুধুমাত্র বিজ্ঞাপন থেকে কয়েকদিনের মধ্যে 88 কোটি টাকা আয় নেহাত কম বলা চলে না। প্রসঙ্গত, কিছুদিন আগে মেসির একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশ্বকাপের ট্রফি হাতে মেসির যে ছবি সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল সেটি আসল নয়, নকল। আর্জেন্টিনার এক ভাস্কর নাকি সেটি তৈরি করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। চমকপ্রদ এই তথ্য প্রকাশ্যে এনেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন। বিশ্বকাপ জয়ের পর মেসি বিশ্বকাপ হাতে যে ছবি সমাজ মাধ্যমে দিয়েছিল সেটি 7,50,000,000-এরও বেশি লাইক পেয়েছে। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে লাইকের বিচারে সেটি সর্বাধিক জনপ্রিয়। এখন জানা গিয়েছে সেই ছবিতে মেসির হাতে ধরা ট্রফিটি নকল। কিভাবে হলো এমন ঘটনা? ক্লারিনের দাবি, আর্জেন্টিনার সমর্থক পাওলা জুজুলিস ওই নকল ট্রফিটি বানিয়েছেন। সংবাদপত্রে জুজুলিস বলেছেন, বিশ্বকাপের আগে যারা ট্রফি বানায় তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। 6 মাস লেগেছে ট্রফিটা বানাতে। ইচ্ছা ছিল ওই ট্রফিতে আর্জেন্টিনার সমস্ত ফুটবলারদের সই করার। 3 বার মাঠে ফুটবলারদের হাতে ট্রফিটা দিয়েছি। প্রথমে লিয়ান্দ্রো পেরেদেসের পরিবার সেটা পায় এবং পেরেদেস সই করে। যখন দ্বিতীয়বার চাওয়া হলো তখন সেটা মাঠে 45 মিনিট ছিল, এক হাত থেকে আরেক হাতে ঘুরছিল। প্রত্যেকে একবার করে ছুঁয়ে দেখছিল এবং ফুটবলাররা সই করেছিল। আমাকে বাকি সমর্থকরা বলল, তুমি বোধহয় কাপটা হারিয়ে ফেললে। তবে আমি চাইছিলাম কাপটা ফিরে পেতে। এক ফুটবলারকে চেঁচিয়ে বললাম, পেরেদেসের হাতে যে কাপটা রয়েছে সেটা আমার। পরে লাউতারো মার্টিনেজ ওটা আমাকে ফেরত দিয়ে গেল। ঘটনাচক্রে সে নকল ট্রফিটি গিয়েছিল মেসির হাতেও। তাকে কাঁধে তুলে সতীর্থেরা যখন নাচানাচি করছিলেন তখন মেসির হাতে সেই ট্রফিটি ধরা ছিল। সোনার আসল ট্রফিটি ছিল অন্য এক ফুটবলারের হাতে। প্রথম ভুল ধরান অ্যাঞ্জেল ডি মারিয়া। নিরাপত্তা রক্ষীরা তাকে জানান যে ট্রফিটি তিনি ধরে আছেন সেটি আসল ট্রফি, তিনি যেন কাউকে সেটি দিয়ে না দেন। পরে ডি মারিয়া সেটি মেসিকে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।